ইতিমধ্যে রাজ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার ভোট। আর ভোট শুরু হতেই মৃত্যুর খবর আসছে এক কেন্দ্র বাহিনীর জওয়ানের। ভোট দিতে বাধা, বুথের সামনে বোমাবাজি, এক কথায় রণক্ষেত্র নন্দীগ্রাম। আর এর মধ্যেই ভোট দিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ভোট দিয়েই মমতাকে আক্রমণ শুভেন্দুর। দেখুন দ্বিতীয় দফার ভোটের সর্বশেষ পরিস্থিতি এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে ভিডিওটিতে একটি লাইক করবেন, নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সিপিআইএমের নবারের জিতা আসনে খেলার হিসাবে বদলে দিয়েছিলেন তিনি। আজ আরও একবার ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছে তার দল। আর তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে ভাগ্য পরীক্ষার দিনেও মাটি কামড়ে পড়ে রয়েছেন। এমনকি বিকেলে কলকাতার ফেরার সিদ্ধান্ত বাতিল করেছেন। ময়দানে রয়েছে তার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান। সজাগ দৃষ্টি রয়েছে নন্দীগ্রামের জন্য তৈরি করা তার বিশেষ দলও। সবচেয়ে হাই ভোল্টেজ আসন এই নন্দীগ্রাম। যজুদান দুই প্রতিপক্ষের নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। সেই নন্দীগ্রামের দিকেই নজর রয়েছে গোটা দেশের। কিন্তু ভোটের আগের রাত থেকেই ক্রমেই অশান্ত হয়ে উঠছে নন্দীগ্রাম। নন্দীগ্রামে বোমাবাজি ভোটের আগের রাতে। অভিযোগ, আহমেদাবাদের 154 নম্বর বুথ এলাকায় বোমাবাজি হয় রাতভর। আর বিজেপির বিরুদ্ধে উঠেছে এই বোমাবাজির অভিযোগ। যদিও বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। অপরদিকে গোটা নন্দীগ্রামে 144 ধারা জারি থাকলেও ভোটের দিন সকাল থেকে নন্দীগ্রামের 1 নম্বর ব্লকে তৃণমূলের বাইক বাহিনীর দাপটের অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা উড়িয়ে নন্দীগ্রামে দাবি বাড়াচ্ছে তৃণমূলের বাইক বাহিনী। যদিও শাসক শিবিরের প্রতিক্রিয়া এখনও মেলেনি। অন্যদিকে ভোট গ্রহণ শুরুর আগে পাথর প্রতিমায় বুথ থেকে উদ্ধার কেন্দ্র বাহিনীর জওয়ানের ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। তবে ভোটে এই ঘটনায় কোনো প্রভাব পড়েনি। নির্ধারিত সময়ে ওই কেন্দ্রে ভোট শুরু হয়েছে। জানা গিয়েছে ওই জওয়ানের নাম কমল গঙ্গোপাধ্যায়, উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা তিনি। ভোটে পাথর প্রতিমা বিধানসভা এলাকায় গুরুদাসপুর বুথের ডিউটি পড়েছিল তার। ওই জওয়ানের সহকর্মীরা জানিয়েছেন গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যে থেকেই হদিশ মিলছিল না তার। রাতেও তাকে বুথে দেখতে পাননি কেউ। পরে বৃহস্পতিবার সকালে ওই ভোট গ্রহণ কেন্দ্রের একটি ঘর থেকে মেলে তার ঝুলন্ত দেহ। তড়িঘড়ি বিষয়টি জানানো হয় কমিশনে। জানা যাচ্ছে ইতিমধ্যে এই জওয়ানের দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। অন্যদিকে এদিন সকাল 7:30 নাগাদ নন্দনায়ক বাড়ের ভোট কেন্দ্রে পৌঁছান বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। এক দলীয় কর্মীর বাইকে চেপে ভোট দিতে আসেন তিনি। তার নিরাপত্তারক্ষীরাও আসেন বাইকে চেপে। পরনে ছিল সাদা পাজামা পাঞ্জাবি, গলায় গেরুয়া উত্তরীয়। বিজেপি প্রার্থী পৌঁছতেই ওই ভোট কেন্দ্রের আশেপাশে জড়ো হন প্রচুর মানুষ। আশেপাশের বাড়ির ছাদে এবং বুথের বাইরেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। জমায়েতের পাশাপাশি বিজেপি কর্মীদের জয় শ্রীরাম স্লোগানের বহরও ছিল লক্ষণীয়। নন্দননায়ক বার স্কুলে ভোট দিয়ে শুভেন্দু বলেন, ভোটারদের অনুরোধ করব শান্তিতে ভোট দিন। শুভেন্দুর কটাক্ষ, কেউ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেন না। রাজনীতিতে তিনি পরিচিতি পেয়েছেন রাজীব গান্ধীর জন্য। পরে তিনি রাজীব গান্ধীকেও প্রতারণা করেছেন। নন্দীগ্রামের মানুষ সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল হারছে, আর এটা স্পষ্ট। আমি মেদিনীপুরের মানুষের জন্য কাজ করেছি, আর তারা আমার বহু বছর ধরে চেনেন। তারা সকলে আছেন, নিঃসন্দেহে বিজেপি জিতছে। তার কথাই, নন্দীগ্রামের মানুষের উপরে বিশ্বাস আছে উন্নয়ন জিতবে, তোষণ পরাস্ত হবে। এছাড়াও এদিন মমতাকে অ্যান্টি বলেও সম্বোধন করেছেন তিনি। তো এটি ছিল কিন্তু দ্বিতীয় দফার ভোটের এখনো পর্যন্ত প্রাপ্ত নিউজ আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।